السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي تتم بنعمة الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره Yeah.
This is the book, the most authentic and original book in this world.
head of their loyal county, its guidance, those who are the Muttaqin. এটা সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই, এটা পথ প্রদর্শন করবে যারা মুত্তাকি। এখন মুত্তাকি কাদেরকে বলে? যারা সব সময় আল্লাহকে ভয় করে তারা হচ্ছে কি? মুত্তাকি। তাহলে এই বইটা তাদেরকে পথ প্রদর্শন করবে যারা হচ্ছেন মুত্তাকি। আসলে আমার আলোচনাটা খুবই অগোছাল হয়ে যাবে, কারণ 1 ঘন্টা 15 মিনিট ছাড়া আলোচনা গোছানো যায় না, যদিও আমাদের মুনাজাতের মিলাদের জন্য অনেকগুলো সময় চলে গেছে। তো আমি খুব সংক্ষেপে আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরের অংশটাই জান্নাতের বাগান, বাহিরের অংশটা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নামক রহমত আমাদের উপর প্রেরণ করতে থাকবেন এবং আমাদের আমলনামা থেকে গুনাহগুলোকে তিনি তুলে দিবেন। তাহলে বাহিরে রাস্তায় সময় নষ্ট না করে যদি আমরা সময়টুকুকে মাহফিলের ভিতরে দিই, আমাদের লাভ হবে না লস হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এসে বসে কিছু কথা শোনার তৌফিক দিচ্ছে, এই জন্য আমরা খুশি নাকি বেজা? আজকে দেখেন সারা পৃথিবীতে, আমি একটু আগে খবরে দেখেছি, ইটালিতে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে, কোথাও যাওয়া যাবে না। আপনার ঘরে যা খাবার আছে তা খেয়ে বেঁচে থাকতে পারলে পারেন, না পারলে আপনার ঘরের ভিতর মারা যান, আপনি বের হওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত দয়া করছেন, তাহলে আমরা কি মহান সেই রবের শুকরিয়া জ্ঞাপন করতে চাই কিনা? আমাদের ভিতরে যতটুকু শক্তি আছে সব শক্তিগুলোকে একত্র করে আমরা সেই মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করে সর্বোচ্চ আওয়াজে একবার বলবো আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া জ্ঞাপন করেছি কার? লাভ হয়েছে কার? চিন্তা করে যদি আজকে মাইকের শুকরিয়া বলি, এই মাইকের সাউন্ড খুব বেটার, খুব ভালো, মৃদু, খুবই মজার সাউন্ড, লাভ হবে কার? মাইকের মালিকের, ঠিক কিনা? আর আমরা প্রশংসা করেছি আমাদের মালিকের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মালিক, আমরা এমন প্রবল গোলাম যে প্রবল প্রশংসা করলেও লাভ হয় কার? গোলামদের এমন করবো আমরা পেয়েছি। এখন আমরা তো আসলে রহমত ছাড়াই জান্নাতে চলে যাওয়ার জন্য অনেকে আছে, অনেকেই আমরা মনে করে থাকি শুধুমাত্র আমল করব, নেক আমল করব, আর এটার মাধ্যমে আমরা কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। আসে না অনেকের মনে? আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এমন একজন নেককার বান্দা, এমন একজন সালেহ বান্দাকে দেখে নিবেন যেই বান্দাটি তার জীবনে কোনো গুনাহ করে নাই, ফেরেশতারা তার গুনাহ খাতাটাকে স্টার্ট করতে পারে নাই, ওপেন করতে পারে নাই, ওই বান্দাকে দেখে বলবে উৎখুল জান্নাতি বিরাহমাতি, আমি এই হাশরের ময়দানে আজকে তোমার দয়া জান্নাতে যেতে চাই না, কারণ আমি পৃথিবীর মাঝে আমার সব সব আল্লাহ গুলোকে বিসর্জন দিয়ে আমি আমল করেছি, আজকে আমি আমার আমলের দ্বারা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও আমার ফেরেশতারা তোমরা শুনেছ নাকি আমার বান্দা কি বলে? আমার বান্দা নাকি তার নেক আমলের দ্বারা জান্নাতে যাবে, আমার দয়া নাকি তার লাগবে না? ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত নেক আমল গুলো করেছে, যত নেক আমল গুলো করেছে সবগুলো নেক আমলকে দাঁড়িপাল্লার এক পাশে তোলো, আর আমার বান্দা, আর আমি আমার বান্দাকে যত দয়া গুলো করেছি সবগুলো দয়ার প্রয়োজন নাই, আমার বান্দাকে আমি যে পৃথিবী দেখার জন্য যে দয়াটুকু করেছি সেই দয়াটুকুকে দাঁড়িপাল্লার এক পাশে রাখো, আর আমার ওই বান্দার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমলগুলোকে এক পাশে রাখো। আমি আমার বান্দাকে পৃথিবীটা দেখার জন্য দুটি চর্মচক্ষু দিয়েছি,
ওই চক্ষুর দুইটা চক্ষুর দরকার নাই, একটা চক্ষু নামক দয়া কয়টা ফেরেশতা ওই বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে দাঁড়িয়ে পাল্লার এক পাশে রাখলো, আর আল্লাহ রাব্বুল আলামিনের ওই চক্ষু নামক একটা দয়াকে দাঁড়িয়ে পাল্লার এক পাশে দিল। মুহূর্তের মাঝে দেখা গেল ওই চক্ষু নামক দয়ার পাল্লাটা বাড়ি হয়ে গেল। সুবহানাল্লাহ, বাড়িতে যায় কই ঠিক আছে। ওই বান্দারা বুঝতে পারে নাই এই কঠিন ময়দানে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তখন বলল, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে আপনি দয়া করে আপনার জান্নাতে দেন। এখন চিন্তা করেন, আমরা মনে করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি আর আমরা কোথায় চলে যাব, এত সহজ নয়, আল্লাহর দয়া ছাড়া একটা মুহূর্ত আমাদের বাঁচা সম্ভব নয়। আমি আলোচনা করতেছি কোরআনে কারিমের সূরাতুত তাহরিম 8 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তওবা নিয়ে, কি নিয়ে? তওবা নিয়ে। আমরা এখানে কে আছে যে কোনো গুনাহ করিনি? কেউ আছেন কখনো কোনো গুনাহ করেন এমন কেউ কি আমরা আছি? সবাই আমরা কি গুনাহগার? এই গুনাহ থেকে মুক্তি পাওয়া বা গুনাহ আমরা করে ফেলেছি তার মানে এটা একটা ময়লা লেগে গেছে কোথায়, আমাদের চরিত্রে, আমাদের আমলে কি হয়ে গেছে, একটা ময়লা হয়ে গেছে। একটু গুনাহ করেছি মানে একটু ময়লা হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেলে অতিরিক্ত পরিমাণ ময়লা জমে যাবে। এখন এই ময়লাটাকে দেখো, পৃথিবীর মাঝে যদি আমাদের কাপড়ে কোনো ময়লা লাগে আমরা কি করি, ধৌত করি। তাহলে আমাদের গুণাগুলো ধৌত করার একটা মাধ্যম আল্লাহ দিয়েছেন কিনা, সেই মাধ্যমটা হচ্ছে তওবা। এখন আমরা আসলে পৃথিবীর মাঝে এত বেশি ব্যস্ত হয়ে গেছি, এই দুনিয়াটাকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি, আমরা আখেরাত নিয়ে ভাবার সময় নাই। কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের রাসূল কতটুকু কান্না করেছেন আমাদের পাপের জন্য আমরা কি জানি? আমি কি বলবো আপনাদের সামনে? সবাই দিলটাকে নরম করবে, আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে যদি দুই ফোঁটা চোখের জল ফেলতে পারেন এর চাইতে দামি আর আপনার জীবনে কিছু হবে না। কারণ ওই জাহান্নামের আগুনকে যদি প্রতিহত করতে পারে সেটা আর কিছু না, সেটা হচ্ছে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে যদি যে চোখের জল আমরা ফেলি, সেই চোখের জলকে ভয় পায় কে? জাহান্নামের আগুন ভয় পায় একটা জিনিস, সেটা কি? চোখের জল। তবে কার জন্য পড়তে হবে? আল্লাহর জন্য। পৃথিবীর কিছু পাওয়ার জন্য যদি পড়ে সেটা দিয়ে হবে না, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে যদি আমাদের চোখের জল পড়ে তাহলে সেই চোখের জলে তার ভয়ে জাহান্নাম ভয় পাবে। জাহান্নামের আজাব কত কঠিন আমরা কেউ জানি না, আমরা কেউ দেখি নাই, কিন্তু সেটা দেখেছেন কে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছেন তখন তিনাকে জান্নাত জাহান্নাম দুটি দেখানো হয়েছে। সেই জাহান্নামের শাস্তিগুলো দেখার পরে আমার রাসূল ধৈর্যের মাঝে নাই, মদিনায় তিন দিন নবী মুহাম্মদকে খুঁজে পাওয়া যায় না, কোথায় যায় তিনি চলে গেছেন না জানি, কাফের বেদিনেরা তিনাকে খুন করে ফেলেছেন। সারা মদিনার সকল সাহাবীরা কান্দে, মা ফাতেমা কান্দে, হাসান হোসেন কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে। শুধু কান্দে না, তারা খাবার পর্যন্ত ছেড়ে দিয়েছে, আর শুধু পাগলের মতো মনে হয়ে আমার রাসূলকে খুঁজতে। একটু পরে মাত্র দেখ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু পরে রাস্তার পাশে একজন রাখালকে পেল, ওই রাখালকে বলল, ওই রাখাল আমার রাসূলকে কি তুমি দেখেছো নাকি? রাখাল বলে, না আমি দেখি নাই।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে শুরু করে দিল, পিছনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবার এরকম বলল, ভাই ওমর, আমার একটা উপকার কি তোমরা করতে পারবা নি? ওমর বলে, ও রাখাল রে, এমনি অন্তরে বড় কষ্ট, 3 দিন আমার রাসূলকে দেখি না, 3 দিন ধরে মদিনার কোন ঘরে খাবার নাই, এর মদিনার ছোট ছোট শিশু বাচ্চাগুলো নবীর সঙ্গে কান্দে, ওরে রাখাল, এমন সময় তোমার কি উপকার আমরা করতে পারি? এবার রাখাল বলল, ভাই ওমর, এই পাহাড়ের গুহার ভিতরে একটা লোক 3 দিন ধরে কান্দে, একটা খাবারও তারা মুখ দেয় না। ওমর চিৎকার দিয়ে ডাক দিল, ভাই আবু বকর, এরে এমন লোক কে হতে পারে যার ব্যথায় ব্যথিত হইয়া জঙ্গলের পশু পাখি খাবারে মুখ দেয় না, এই লোক আর কেউ না, কেউ না, এই লোক আমার দুঃখী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখালকে সামনে নিয়ে তারা পিছন ফিরে হাঁটছে, কেন রাসূল কান্দে এখনো কিন্তু জানে না। পাহাড়ের গুহায় গিয়ে দেখে আমার রাসূল সেজদা পড়ে কান্দে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আর সে উম্মত চায়ের দোকানে বসে বসে সময় কাটায়, সে উম্মত রাস্তায় ঘুরে রে, এরে হাশরের ময়দানে নবীর সাফায়াত কেমন করে তুমি দাবি করবা? এখন নবী কি বলে কান্দে, কি বলে কান্দে? উম্মতি, ইয়া উম্মতি। এবার আবু বকর একটা ডাক দিলেন, রাসূল গো, মদিনার মানুষগুলো খাবার ছেড়ে দিয়েছে, হাসান হাসান খাবার ছেড়ে দিয়েছে, ও গো রাসূল, আপনার মাথা মোবারকটা তোলে। আবু বকর এরকম করার পরে আমার নবীর কান্দনা বেড়ে গেল। এবার আবু বকর আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নবুয়ত পাওয়ার আগে আমি আবু বকর আল্লাহর নামে কসম করে বললাম, আমি আবু বকরের জীবনের যত নেক আমল আছে আমি সবগুলো নেক আমল আপনার উম্মতের মুক্তির জন্য দান করে দিলাম। এবার ডাক দিলেন হযরতে ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই ওমর যে ওমর আপনার মাথা নামার জন্য খোলা তলোয়ার নিয়ে এসেছে,
করে দিয়েছি আমি ওমর, আল্লাহর নামে কসম করে বললাম গো নবীজি, আমার মাক্কি জীবনের যত আমল, আমার মাদানী জীবনের যত আমল, সবগুলো আমল আমি আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। দুজন মদিনার দিকে দৌড়ায় শুরু করে দিছে, পথের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সাথে দেখা, খুবই বিচলিত দুর্বল হয়ে গেছে, তিন দিন ধরে কেউ খাবার না খায় শক্তি কি গায়ে থাকে, বলল ওবাই আলী কই যাও, কই নবীজি তো নাই, আমার বড্ড শুকর মাতন হয়ে গেছে, যেমন কান্দে ফাতেমায় তার চাইতে বেশি কান্দে হাসান হোসেনে। এবার আবু বকর বলল ভাই আলী চিন্তার কোনো কারণ নাই, আমার নবী পৃথিবীতে এখনো আছে, তবে নবীজিকে যদি ওই পাহাড়ের যেখানে নবীজি আছে সেখান থেকে আনতে পারে, সেটা হল নবীজির নয়নের মনি কলিজার টুকরা মা ফাতেমা, একটু দয়া করে ফাতেমাকে নিয়ে আসার ব্যবস্থাটা করো। দুজন মিলে তিনজন মিলে চলে গেল, আয় রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে কাঁদতে কাঁদতে প্রবেশ করলেন, বাইরে হযরতে আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন মিলে কাঁদে, ভিতরে আলী কাঁদে, বাইরে আবু বকর ওমর কাঁদে। এবার যখন আলী ভিতরে গেছে, ফাতেমা বলে ও আলী ভিতরে তুমি কাঁদো, বাইরে আবু বকর ওমর কাঁদে, আমার আর বুঝতে বাকি নাই, আমরা মনে হয় হয়ে গেছি। এরে কাফেররা মনে হয় আমার বাবারে কতল করে ফেলেছে, শহীদ করে ফেলেছে, আমি মনে হয় জীবনের তরে তিন হয়ে গেলাম। তিনজন মিলে এবং বাহিরে আরো তিনজন, টোটাল কয়জন, ছয়জন মিলে সেই পাহাড়ের গুহায় চলে গেল। মা ফাতেমা ডাক দিল, বাবা আমি আপনার দুঃখী ফাতেমা, তিন দিন খাবার খাই নাই, তিন দিন ধরে আপনার নাতিরা খাবার খাই নাই, ও বাবা গো আকাশের দিকে তাকায় ডাক দিল, আমার বাবার আর কত কান্দাইবা, নির্যাতন আমার বাবাকে করেছে,
আর কে তোমার মনে মনে না আমার মনে আর কান্দায় না ও আল্লাহ তোমার নামে কসম করে আমার বাবার গুনাহগার উম্মতের মুক্তির জন্য আমার কলিজার টুকরা আমার নয়নের মণি হাসান হোসেনকে তোমার রাস্তায় উৎসর্গ করে দিলাম করার পরেও চেহারা মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করার জন্য উম্মতের মনামাদি অপরাধ করার সাথে সাথে শাস্তি আল্লাহ দেয় না আর সে নবীর উম্মত রাস্তায় সে নবীর উম্মত কেমন করে বেদিনের মতো করে চলে হাসরের ময়দান কত কঠিন হবে নবীজি কার জন্য কান্দেন সন্তানের জন্য নাতি নাতির জন্য কার জন্য কান্দেন গুনাহগার উম্মতের জন্য কান্দে এবার আল্লাহ কয় ও জিব্রাইল রে আর তো প্রাণে শয় না এখন আমরা কি হাসরের ময়দানে আল্লাহর রাসূলের শাফায়াত চাই কিনা আমরা কি চাই তাহলে জীবন যাপন করতে হবে রাসূলের আদর্শে ঠিক না এখন আমরা যদি চলি বেদিনের মতো আমগর হাসরের ময়দান হবে কার সাথে একটা হাদিস আছে যার সাথে যার মহব্বত তার সাথে তার হবে কি হাসর নায়কের মতো ছিড়া জিনিসের প্যান্ট পরে নায়কের মতো যুবতীরা ফলো করে নায়িকাদের আর বিনা হিসাবে যারা জাহান্নামের কি মুসলমানের সন্তান তাদেরকে ফলো করে একটু চায়নার দিকে তাকাও যে চায়নাতে করোনা ভাইরাস শুরু হয়েছে সেই চায়নার কয়টা মুসলমান করোনাতে আক্রান্ত হয়েছে কে হয়েছে এর রব্বে করিম কত দয়াবান কত দয়াবান তুমি বুঝো না এই পৃথিবীর যত আদালত যত বিচারক আছে সব বিচারক কেন বসে আছে অপরাধীর অপরাধের কথা আমার কাছে চলতে উঠবে আর আমি অপরাধীকে নেকি দিব শাস্তি দিব আর আমার রব্বে করিম আমার মাওলা বসে আছে আমার গুনাহগার বান্দা গুনাহ করবে এর গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে যদি দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আমার বান্দা আমার কাছে তওবা করে অনুতপ্ত হয় আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব একটা ঘটনা বলি মূসা কালিমুল্লাহ যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে গিয়ে সরাসরি কি করতেন কথা বলতেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ সেই স্পেশালিটি দিয়েছে এখন মূসা আলাইহিস সালাম প্রশ্ন করতে গিয়ে একদিন এমন একটা প্রশ্ন করলেন ওগো আল্লাহ আমার যত উম্মত আছে এই উম্মতগুলোর মাঝে সবচেয়ে পাপিষ্ঠ যে উম্মত যে অনুসারী আমি একটু সে লোকটাকে দেখতে চাই কাকে দেখতে চাই
পাপিষ্ঠ সেই উম্মতটাকে দেখতে আল্লাহ বললেন, ও মূসা, অমুক রাস্তায় তুমি দাঁড়াবে, সকালবেলা ওই রাস্তা দিয়ে সবার আগে যে ব্যক্তিটা যাবে সে হলো তোমার উম্মতের মাঝে, তোমার কওমের মাঝে সবচেয়ে বেশি পাপী। মূসা আলাইহিস সালাম রাস্তায় দাঁড়ালেন, দেখলেন একটা লোক ছোট্ট একটা বাচ্চাকে কাঁধে করে হাতে একটা কুঠার নিয়ে যাচ্ছে। তিনি বুঝে নিলেন এই লোকটা হচ্ছে তার উম্মতের মাঝে কি সবচেয়ে বেশি পাপ। এবার আবার আল্লাহকে বলল, আল্লাহ আমি আবার আমার উম্মতের মাঝে সবচেয়ে বেশি দেখি উম্মতটাকে দেখতে চাই। এবার আল্লাহ বললেন, ও মূসা, যে রাস্তায় তুমি সকালে দাঁড়িয়েছ সেই রাস্তায় আবার তুমি সন্ধ্যায় দাঁড়াবে, ওই সন্ধ্যায় সর্বপ্রথম যে ব্যক্তিটি ওই রাস্তা দিয়ে আসবে সেই ব্যক্তিটি হলো তোমার উম্মতের মাঝে, তোমার কওমের মাঝে সবচেয়ে বেশি নেকি উম্মত। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই রাস্তায় দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখলেন সকালবেলা যেই লোকটা সবার আগে আসছে এর সন্ধ্যাবেলা সেই মানুষটা আবার আসতেছে। এবার তো চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। আল্লাহর কাছে চলে গেল, গিয়ে প্রশ্ন করল, আল্লাহ আমি তো কিছু বুঝলাম না, আমার বিবেকে কিছু ধরে না, আমার আকলে কিছু ধরে না, যে লোকটাকে সকালবেলা সব থেকে বেশি পাপী হিসাবে আমি দেখলাম, আবার সন্ধ্যাবেলা সেই লোকটা কেমন করে সবচাইতে বেশি নেককার হয়ে গেল। এবার আল্লাহ বললেন, ও মূসা, ওই ব্যক্তিটি সকালবেলা তার সন্তানকে নিয়ে জঙ্গলে কাঠ কাটার জন্য গিয়েছে। কিসের জন্য? কাঠ কাটার জন্য জঙ্গলে গিয়েছে। ছেলে বাবাকে প্রশ্ন করলো, বাবা এটা কি? বাবা বললো, এটা হলো জঙ্গল। এটা কি জঙ্গল? বাবা জঙ্গল কি অনেক বড়? বাবা বললেন, হ্যাঁ বাবা জঙ্গল অনেক বড়। এবার ছেলে বাবাকে প্রশ্ন করলো, বাবা জঙ্গলের চাইতে বড় কি? বাবা বললো, জঙ্গলের চাইতে বড় হলো পাহাড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা পাহাড়ের চাইতে বড় কি? বাবা বললো, পাহাড়ের চাইতে বড় হলো সমুদ্র, মহাসমুদ্র। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা ওই সমুদ্র মহাসমুদ্রের চাইতে বড় কি? বাবা বললেন, সমুদ্র মহাসমুদ্রের চাইতে বড় হলো আসমান। এবার ছেলে প্রশ্ন করলো, বাবা আসমানের চাইতে বড় কি? এবার বাবা বলল, বাবা আসমানের চাইতে বড় হলো আমার রব্বে কারীমের আরশ। এবার ছেলে বলল, বাবা ওই আরশের চাইতে বড় কি? এবার বাবার মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা রে ওই আল্লাহর আরশের চাইতে বেশি হলো আমার গুনাহ। আমি জীবনে এত পাপ করেছি, আমি জীবনে এত অন্যায় করেছি, আমার মনে হয় আমার সব গুনাহগুলো একত্র করলে আল্লাহর আরশের চাইতে বড় হবে। আল্লাহ বললেন, ও মূসা, সে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে অনুনয় বিনয় করেছে, আমি আর মন আর ধরে নাই, আমি আর থাকতে পারি নাই। ওরে মূসা, সে লোকটা ছিল তোমার কওমের সবচাইতে বেশি পাপি বান্দা, সবচাইতে বেশি পাপি উম্মত। সকালবেলা সেই পাপি উম্মতটাকে আমি সন্ধ্যার ভিতরে সবচাইতে বেশি নেককার করে দিলাম। একটু চিন্তা করুন, আমাদের গায়ে যদি ময়লা লেগে যায় আর আমরা যদি একটা পুকুরের মাঝে গোসল করে উঠি তাহলে আমরা কি হবে? গোসল করার আগে আমরা ছিলাম ময়লাওয়ালা, আর গোসল করার পরে আমরা হয়ে গেলাম দ্রুত পবিত্র পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য গুনাহগার বান্দাদেরকে সূরা যুমারের মাঝে বলে দিয়েছেন, লা তাকনাতু আমরা অনেকে তওবার কথা শুনলে একটা কথা চিন্তা করি, জীবনে এত পাপ করছি
আল্লাহকে দেখে ক্ষমা করে দিবেন এটা মনে আসে না? এজন্য আল্লাহ সূরাতুল জুমারে 53 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ও আমার বান্দা, নিজের উপর যদি নিজের নফসের উপরে যদি তোমরা অপরাধ করে ফেলো, ভুল করে ফেলো, জুলুম করে ফেলো, অপরাধ করে ফেলো, তাহলে তোমরা লা তাকুনাতুমির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না। এখন আমরা কি আল্লাহর রহমত থেকে নিরাশ হব নাকি আল্লাহর রহমতকে আঁকড়ে ধরব? একটা মাফের লক্ষ লক্ষ ওঠ হয়, এটা কখনো মাফের সফলতা নয়। একটা মাফের থেকে কতজন ব্যক্তি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আমরা এখানে আজকে যারা যারা আছি, আমরা কি রাসূলকে ভালোবাসি? রাসূলকে যদি ভালো না বাসেন ঈমানদার থাকবেন না। মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী শরীফের 15 নম্বর, মুসলিম শরীফের 24 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমরা তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে না পারবে। এখন একটু নিজের ভিতরে মিলান, রাসূলের মহব্বতে কি করেছেন? আপনার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, আপনি জমি বিক্রি করে ডাক্তারের কাছে নিয়ে যান, টাকা না থাকলে আল্লাহর ওয়াস্তে উঠায় হলো, ডাক্তার দেখান দেখান কিনা। আপনার সন্তানের মুক্তির জন্য, রোগ মুক্তির জন্য ডাক্তারের হাতে পায়ে পড়েন। আর নবীর ভালোবাসায় কি করেছেন একটু চিন্তা করে দেখেন, যে নবী আমাদের জন্য 3 দিন কিছু না খেয়ে রব্বে কারিমের কাছে সেজদা দিয়ে কেঁদেছে, সেই রাসূলকে আমরা খুশি করতে চাই কিনা? আজকের এই মাহফিল থেকে এমন কে আছেন, আপনি রাসূলকে পরিপূর্ণ ভালোবেসে একটা ওয়াদা করবেন, কে আছেন? আমরা কি রাসূলকে ভালোবাসি? যদি ভালোবাসি দুটো হাত তুলে আল্লাহ রাসূল আল্লাহকে দেখাই, আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, আমরা হাতগুলোকে এভাবে রেখে দিব, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি জীবনের চাইতে বেশি, পিতা মাতার চাইতে বেশি, সম্পদের চাইতে বেশি। সত্যি তো করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত থাকতে চাই, রাসূলের ভালোবাসা থাকলে করোনা ধরবে ধরবে। করোনা ভাইরাস কার? আমরা কার বান্দা? আল্লাহ দেখবে কিনা আমাদেরকে? আজকের এই মাহফিলের ময়দান থেকে যারা এই জীবনে এখনো পর্যন্ত দাড়ি ছাড়ছেন, দাড়ি শেভ করেন, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কে আছে, রাসূলের মাহফিল থেকে ওয়াদা বাধ্য হবেন, জিন্দেগীতে রাসূলকে কষ্ট দেওয়ার জন্য আর কোনোদিন দাড়িতে হাত লাগাবেন না, দাড়িতে ফোন দিবেন না। কেউ কি আছেন যারা শেভ করেন? রাসূলের সন্তুষ্টির জন্য দাড়ি রাখবেন? কে আছে আপনি শেভ করেন কিন্তু আজকে থেকে ওয়াদা করবেন রাসূলের সন্তুষ্টির জন্য আপনি দাড়ি রাখবেন? আমি আপনার সাথে ওয়াদা বাধ্য হচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের কঠিন ময়দান আপনাকে সাফাই করবেন। যদি আপনার এই দাড়ি রাসূলের ভালোবাসার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য রাখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল আপনার মুক্তির জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন কিনা? আমরা কে আছি নিজের দাড়ি কি সুন্দর জানা, দাড়ি পরিষদ ধরে রাখা আমরা কি জানি? রাসূলের সুন্নাত, প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞান দ্বারা প্রমাণিত। 1400 বছর আগে আমার রাসূল যতগুলো সুন্নাত দিয়ে গিয়েছেন, 1400 বছর পরে প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞান দ্বারা প্রমাণিত। এবং বিজ্ঞানীরা মানতে বাধ্য, পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানী হচ্ছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল হচ্ছেন জ্ঞানীর চাইতে জ্ঞানী, কারণ আমার রাসূলের শিক্ষক সরাসরি আল্লাহ। পৃথিবীর যত জ্ঞানী আছে সবার শিক্ষক পৃথিবীর মাঝে কোন না কোন মানুষ, আর আমার রাসূলের সরাসরি শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনাদেরই সন্তান, কথা আপনাদের সামনে বলছি, এখন আপনারা যদি আমাকে একটু উদ্বুদ্ধ করেন, কেউ কি আছেন মহান সেই সত্তার সন্তুষ্টির জন্য, আমার রাসূলের খুশির জন্য দাঁড়ি দাঁড়ি দাঁড়িয়ে ফুল দিবেন না? কেউ আছেন এই কোরবানিটা করবেন? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর,
মাহফিল শোনার চাইতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাহফিল মানা। কথা শোনা বেশি গুরুত্ব না, গুরুত্ব হচ্ছে কোনটা মানা। এই সংবিধান আল কোরআন বাংলাদেশের যত অ্যাডভোকেট পাবেন, যত ব্যারিস্টার পাবেন, সবাই এই সংবিধান জানে কিনা, যত সংসদ সদস্য আছেন, যত মন্ত্রীরা আছেন, এই সংবিধান সম্পর্কে তাদের জানা আছে কিনা, বাংলাদেশের যে সংবিধান আছে আছে কিনা, বাংলাদেশের যত আইন হয় সবগুলো কিসের অধীনে হয়। আর আমরা আল্লাহর বান্দা, আমরা মুসলমান, আর আমরা আমাদের সংবিধান সম্পর্কে কিছু জানি না। এই সংবিধানটাকে ঘরে পাওয়া যায় ময়লা আবর্জনা যুক্ত হয়ে, এই বইটাকে পাওয়া যায় ঘরের ভিতরে সব চাইতে কর্নারের সেলফে, যেখানে বছরে একদিন পড়া হয় না সে জায়গায়। কিন্তু আমরা বলি আমরা কি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মত কিসের মত? ভয় করার মত। এবং সে সংসদ বলে দিয়েছেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কারণ ওই কবর ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবরের ভয়ঙ্করের জন্য বুখারীর বর্ণনা আছে। আমার নবীর জীবনে গুনাহ নাই, তারপর নবী বুখারীর বর্ণনা আছে 70 বার আল্লাহর কাছে ইস্তিগফার করতে, মুসলিমের বর্ণনায় আমার নবী 100 বার ইস্তিগফার করতেন। আর আমরা নবীর উম্মত, আমরা কখনো আল্লাহর কাছে ইস্তিগফার করি না। আমরা মনে করি বাবা মুসলমান, দাদা মুসলমান ছিল, ওয়ারিস সূত্রে আমরাও কি মুসলমান ছোটকালে দুইটা কাটে দিয়ে আমরাও সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। এখন আমরা এজন্য মুসলমানিত্ব বুঝি না। একজন নন মুসলিমের কাছে গিয়ে প্রশ্ন করুন, ইমান কত কষ্টে, এর ইমান কাকে বলে? বেলালের জীবনী পড়ে, বেলালের জীবনী পড়লে বুঝবা ইসলাম আর ইমান কাকে বলে, ইমান ধর্মের কষ্ট কাকে বলে। কত উত্তপ্ত বালুর ভিতরে শুয়ে রেখেছিল এই শরীরের মাংসগুলো, খসে খসে পড়ে মাংস পড়ে গিয়ে হাড় দেখা গিয়েছে। সেই ঈমানদারটার নাম হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন। আর আমরা এখন দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান, জুমার দিনে মসজিদে শুনতে যাই জুমার বয়ান, এই ছাড়া আমাদের আর কিছু নাই। আমরা প্রত্যেক দিন চলার সময় দুনিয়াতে অনেক ধরনের বিষয় আমাদের আছে, অনেক যুবকের কানে হেডফোন লাগিয়ে গান শুন। এরে নবীর উম্মত, ও আল্লাহর বান্দারা, আজকে একটা আমল আপনাদেরকে শুনাই, এই আমলটা যদি কেয়ামত পর্যন্ত আপনার জারি থাকে, খোদার কসম করে বলে দিলাম আপনার দোয়া আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিবে না। এই ঘটনাটার পরে আমি আমার আলোচনা শেষ করব। ইস্তেগফার, ইস্তেগফার একটা আলফাজ হলো আস্তাগফিরুল্লাহ। কি আস্তাগফিরুল্লাহ? এই আস্তাগফিরুল্লাহ কত হাকিকত আছে। একটা ঘটনা বলি, হাম্বলি মাযহাবের যিনি আমির বা ইমাম, তার নাম কি? হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তিনি একদিন এক মসজিদে গেলেন, নতুন একটি এলাকায় গেলেন, তিনি আসরের নামাজ পড়লেন, ওই মসজিদে মাগরিব পড়লেন, এশা পড়ে চিন্তা করলেন, আমি তো এই এলাকার কাউকে চিনি না, আমি তো এই এলাকার কাউকে জানি না, আমি এই মসজিদে আজকের এই রাতটা অবস্থান করে সকালবেলা ফজরের নামাজের পরে আমি চলে যাব। এশার নামাজের পরে হযরতে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ওই মসজিদে যখন অবস্থান করছেন, মসজিদের খাদেম এসে বললেন,
হযরত সবাই তো চলে গেছে, আছে কেন বসে আছে? কয় ভাই আমি এলাকায় নতুন এসেছি, এলাকার কারোর সাথে আমার কোনো পরিচয় নাই, আমিও কাউকে চিনি না, কেউ আমাকে চিনে না, আজকের রাতটা আমাকে মসজিদে থাকতে দাও, আমি সকালে ফজরের নামাজ পড়ে চলে যাব। ওই খাদেম বলল, না না না, আমাদের মসজিদে থাকার কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো অনুমতি নাই, আমি পারবো না। আমি যদি তোমার এই দোকানের ভিতরে বসে, এই চুলার পাড়ে বসে তোমার চুলার তাপটা নিয়ে আমার শীত নিবারণ করি, তাহলে তোমার কি কোনো সমস্যা হবে? যুবক বলল, না না না, ও পথিক আপনি আমার দোকানে বসতে পারেন, আমার কোনো সমস্যা হবে না। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সেখানে বসলেন, বসে তিনি লক্ষ্য করলেন ওই যুবকটি যখন রুটির খামির করে বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি মেলে তখন বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার পরে ছেকতে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলা থেকে উঠাতেও বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করতে বলে আস্তাগফিরুল্লাহ, ওই টাকা নেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ, ক্যাশের টাকা রাখার সময় বলে আস্তাগফিরুল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যুবককে প্রশ্ন করল, ও যুবক তুমি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন পড়? যুবক বলল, আমি আমার সময়কে অযথা নষ্ট করতে চাই না, আমি আমার সময়টাকে কাজে লাগাতে চাই, এজন্য আমি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ি। এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, এই আস্তাগফিরুল্লাহ পড়ে তুমি কি পেয়েছো? এবার সে বলল, আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আজ পর্যন্ত রব্বে কারিমের দরবারে দুই হাত তুলে যত দোয়া করেছি আমার কোন দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় নাই, আমাকে আল্লাহ দোয়া কবুলকারী হিসেবে কবুল করেছেন। আমার ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অবাক হয়ে গেলেন, আমি এত বড় হাদিস বিশারদ মুস্তাহিদ মানুষ, আমার সব দোয়া তো আল্লাহ কবুল করে না, কি বলে এই ছেলেটার দোয়া আল্লাহ কবুল করে? এবার আবার প্রশ্ন করলেন, ও যুবক সত্যি কি তোমার জীবনের সব চাওয়া গুলো আল্লাহ কবুল করেছে? এবার যুবক বলল, ও পথিক আমি জানি না আপনি কে, কিন্তু আমি আপনাকে বলছি, আমি ওই আল্লাহর নামে কসম করে বলছি, আমি আমার জীবনে আল্লাহর কাছে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, একটি দোয়া ছাড়া। কয়টা দোয়া ছাড়া? একটা দোয়া ছাড়া। এবার আপনাদের হামলা রাহিমাহুল্লাহ ইউনিভার্সিটি নিয়ে প্রশ্ন করলেন, ও যুবক তোমার জীবনে কোন দোয়াটি কবুল হয় না? এবার যুবক খুব নরম সুরে বলল, আমি শুনেছি বর্তমান জমানার সব চাইতে ভালো একজন ইমাম হচ্ছেন আহমদ ইবনে হাম্বল, আমার খুব মনে ইচ্ছা, আমার মনের খুব বাসনা ওনার সাথে একটু দেখা করব, আমি সময়ের অভাবে ওনার বাড়িতে যেতে পারি না, এখন পর্যন্ত ওনার সাথে আমার দেখা হয় না। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটা চিৎকার করিয়া বললেন, ও তোমার ইস্তেগফার এত বেশি পাওয়ার আমার কাছে, তুমি আহমদ ইবনে হাম্বলের বাড়িতে যাইতে হয় নাই, তোমার প্রভু আহমদ ইবনে হাম্বল রে সিস্টেম কইরা তোমার কাছে পাঠায় দিয়েছে। একটু চিন্তা করতে হবে, ছোট ছোট কিছু জিনিস জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। 10 লাখ লোক 15 লাখ লোক মাহফিলে হয়, হেদায়েতের নিয়ত নিয়ে কেউ যদি আলোচনা না শুনে, একটা আপনারা বিচার করবেন, একটা মাহফিলে 1 লাখ লোক হচ্ছে, একটা মাহফিলে 100 লোক হচ্ছে, ওই 1 লাখ লোকের মাহফিলে দুইজন সিদ্ধান্ত নিয়েছে তারা জীবন মান পরিবর্তন করবে, ইসলামকে আঁকড়ে ধরবে, আর 100 জনের মাহফিলে 10 জন সিদ্ধান্ত নিয়েছে তারা জীবন মান পরিবর্তন করবে, ইসলামটাকে আঁকড়ে ধরবে, কোন মাহফিল না সফল? এটা মাথায় রাখতে হবে, লোক বেশি হয় ওটা কখনো সফলতা নয়,
কোন জায়গার বয়ানে অন্তরে হেদায়েত আসবে সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন পরিপূর্ণ তওবা করে তওবাতুন নাসিহা সহকারে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার করে মৃত্যু দেয়। এর চাইতে আর কিছু আমরা চাই না, এর থেকে বেশি কিছু চাই আর কিছু যে চাই না। আমি চাইব না যার আল্লাহ তোমার কাছে আমাদের এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই মুনাজাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পরিপূর্ণভাবে হেদায়েত দান করে এবং এই যত ধরনের ভাইরাস জনিত প্রবলেম আছে এগুলো থেকে মুক্ত থাকার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ, বেশি বেশি দুরূদ আর আস্তাগফিরুল্লাহ পড়বেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই ভাইরাস আমাদেরকে কখনো স্পর্শ করতে পারবে, কারণ ভাইরাস কার, আমরা কার বান্দা, ভয় পাওয়ার কোনো কারণ, অসংখ্য মানুষ গুজব ছড়াবে, গুজবে কান দেওয়ার দরকার, আল্লাহ যদি মৃত্যু দেয় কেউ খেতে পারবে, তাহলে সবকিছু কার হাতে, আল্লাহর হাতে। এই জন্য আমাদের প্রত্যেক সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমাদের ঈমান আমলটাকে বৃদ্ধি করে সুন্নতে ঈমান আমল নিয়ে যেন কবরের বাসিন্দা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।